Hi students, আজ আমরা জীববিদ্যা অর্থাৎ বায়োলজির আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা যারা রেলওয়ে NTPC PSC clrk C ICDS অন্যান্য গুরুত্বপূর্ণ পদের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এই চ্যানেলটা খুবই হেল্পফুল হবে। সো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওগুলো এবং লাইক করো। নাও লেটস স্টার্ট। প্রথম প্রশ্ন হচ্ছে 355 নম্বর প্রশ্ন, একটি বীজের মধ্যে ভ্রূণ গঠিত হওয়া এটি কখন হয়? এটি সাধারণত নিষেকের পরের ঘটনা। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে বায়োনারি ফিশন ব্যাকটেরিয়া এক প্রকারে কি ধরনের ব্যাকটেরিয়া? এটা হচ্ছে অঙ্গজ জনন। অ্যান্সার হবে এখানে সি, এক প্রকার অঙ্গজ জননের উদাহরণ। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে একটি শৈবালের হ্যাপ্লোনাটিক জীবনচক্রে ডিপ্লয়েড দশাটি হলো এখানে জাইগোট। অ্যান্সার হবে সি। পরের প্রশ্ন হচ্ছে WM স্ট্যানলি নিম্নলিখিত কোন ভাইরাস আবিষ্কার করেন? TMV। অ্যান্সার হবে এখানে এ, TMV ভাইরাস আবিষ্কার করেন WM স্ট্যানলি। নেক্সট প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক কক নিম্নলিখিত কোন গাছ থেকে পাওয়া যায়? বাণিজ্যিক কক পাওয়া যায় অক গাছ থেকে। অ্যান্সার হবে সি। দি সেন্ট্রাল ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত? ড্রাগ রিসার্চ ইনস্টিটিউট অবস্থিত লগ্নতে। অ্যান্সার হবে এখানে এ। উর্বর মৃত্তিকা অর্থাৎ ফার্টাইল সয়েল পিএইচ নিম্নলিখিত কোন প্রকারের হয়? 4-5। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে 357 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড ক্যান্সার ডে কোন দিনটি পালন করা হয়? 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে হিসাবে পালন করা হয়। পিএএন হলো কি? পিএন হচ্ছে একটি বায়ুদূষক। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন হরমোন বাষ্পমোচন প্রতিরোধী? এটা অ্যান্সার হবে বি, এবিএ। নেক্সট প্রশ্ন হচ্ছে যে অবস্থায় কোষ বিভাজিত হতে পারে না তাকে কি বলে? G2 দশা। অ্যান্সার হবে এখানে বি। শালক সংশ্লেষে সক্ষম প্রাণীর উদাহরণ কোনটি? ইউগ্লিনা। অ্যান্সার হবে এখানে এ। মানুষের দীর্ঘতম স্নায়ু কোনটি? মানুষের দীর্ঘতম স্নায়ু হচ্ছে সায়াটিক নার্ভ। অ্যান্সার হবে এখানে সি, দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি? মানুষের মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে মেনেঞ্জিস। অ্যান্সার হবে ডি, মেনেঞ্জেস। পরের প্রশ্ন, কানের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ? কানের ভারসাম্য রক্ষা করে অল্টালিথ। অ্যান্সার হবে এখানে ডি, অল্টালিথ কানের ভারসাম্য রক্ষা করে। নেক্সট প্রশ্ন হচ্ছে পেঙ্গাচির রূপান্তরে সাহায্য করে, এখানে পেঙ্গাচির রূপান্তরে সাহায্য করে থাইরক্সিন। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট প্রশ্ন হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে কোনটি? এখানে অ্যাড্রিনাল গ্রন্থিকে উদ্দীপ্ত করে ACTH হরমোন। অ্যান্সার হবে এখানে এ। প্রোটিনের বিল্ডিং ব্লক কাকে বলে? অ্যামাইনো অ্যাসিডকে প্রোটিনের বিল্ডিং ব্লক বলে। জাইগ্যান্টিজম কোন হরমোনের অধিক ক্ষরণের ফলে ঘটে? এখানে STH। অ্যান্সার হবে এখানে বি। নিচের কোনটি মিশ্র গ্রন্থি? অগ্নাশয় হচ্ছে এখানে মিশ্র গ্রন্থি। নিম্নলিখিত কোনটি জীবদের রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে? হরমোন রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে জীবদের। ACTH এর সব বেশি ক্ষরণে কোন রোগ হয়? কুশিং রোগ। ACTH এর বেশি ক্ষরণে কুশিং রোগ হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে নিচে কোনটি লোকাল হরমোন? টেস্টোস্টেরন হচ্ছে লোকাল হরমোন। অ্যান্সার হবে এখানে বি। কেঁচোর গমনাঙ্গের নাম হচ্ছে সিটা। TSH এর উৎপত্তি স্থল কোনটি? এখানে পিটুইটারি। অ্যান্সার হবে এখানে সি। মেক্সিডিমা রোগ কোন হরমোনের অল্প ক্ষরণে ঘটে? থাইরক্সিন। মেক্সিডিমা রোগ থাইরক্সিন হরমোনের অল্প ক্ষরণে ঘটে। ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? দেরাদুনে অবস্থিত ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট। নেক্সট প্রশ্ন হচ্ছে মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে? মিউটেশন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন DVC। অ্যান্সার হবে এখানে ডি, ডিভিস। কার্বোহাইড্রেট হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত? 2:1। অ্যান্সার হবে এখানে এ। কার্বোহাইড্রেটে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত হচ্ছে 2:1। নেক্সট প্রশ্ন হচ্ছে বংশগতিবিদ্যার জনক কে? অ্যান্সার হবে এখানে বি, বংশগতিবিদ্যার জনক হচ্ছেন মেন্ডেল। পরের প্রশ্ন, বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা কত? বীজের শস্য নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা হচ্ছে 3N। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি?
ইউগ্লিনা হচ্ছে শালক সংশ্লেষে সক্ষম প্রাণী। পরের প্রশ্ন, পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে? এখানে অ্যান্সার হবে ক্ষুদ্রান্তে, পাচিত খাদ্যের বিশেষণ ঘটে ক্ষুদ্রান্তে। শোষণ কি ধরনের বিপাক? শোষণ হচ্ছে অপচিতি বিপাক। প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে? এখানে অ্যান্সার হবে এ 20.94%। নেক্সট প্রশ্ন হচ্ছে, মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত? প্রায় 10 লক্ষ। মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা হচ্ছে প্রায় 10 লক্ষ। মানুষের দন্তের সংকেত কোনটি? এখানে অ্যান্সার হবে সি I2/2, C1/1, PM2/2 এবং M3/3। অ্যান্সার হবে এখানে সি, দন্তের সংকেত। নেক্সট প্রশ্ন হচ্ছে, প্রস্তর কোষ আসলে কি? প্রস্তর কোষ আসলে ক্লেরেন কাইমা কোষ। প্রস্তর কোষ কি? প্রস্তর কোষ হচ্ছে আসলে ক্লেরেন কাইমা কোষ। অ্যান্সার হবে এখানে ডি। অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত? এখানে অগ্নাশয় হচ্ছে গ্রন্থিময় আবরণী কলা। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে বলা হয় ফ্লোরা? অ্যান্সার হবে এখানে বি, বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয়? ফ্লোরা। নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? নিচের কোনটি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া? থায়োব্যাসিলাস। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, থায়োব্যাসিলাস হচ্ছে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট প্রশ্ন হচ্ছে, উদ্ভিদের কোন শারীরবৃত্তীয় পদ্ধতিকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি বলা হয়? বাষ্পমোচন। অ্যান্সার হবে এখানে সি। কোন জাতীয় উদ্ভিদ কোন জাতীয় খাদ্যের তাপমূল্য সবচেয়ে বেশি? এখানে অ্যান্সার হবে সি, ফ্যাট জাতীয় খাদ্যের তাপমূল্য সবথেকে বেশি। অ্যাডামস অ্যাপেল কোন অঙ্গে দেখা যায়? অ্যাডামস অ্যাপেল দেখা যায় স্বরযন্ত্রে। এখানে অ্যান্সার হবে বি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোনটি শৈবাল ও ছত্রাকের সমন্বয়ে গঠিত? লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের সমন্বয়ে গঠিত। কোন ধরনের পুষ্টিতে সহভোক্তা বা ব্যতিহারী লক্ষ্য করা যায়? এখানে অ্যান্সার হবে মিথ্যজীবী পুষ্টিতে। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন কোনটি? ভিটামিন ই হচ্ছে অ্যান্টি স্টেরিলিটি বা বন্ধাত্ম প্রতিরোধী ভিটামিন, ভিটামিন ই। অ্যান্সার হবে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? শান্ত। অ্যান্সার হবে এখানে এ, কেঁচোর রক্তে কোনো লোহিত রক্ত কণিকা নেই। পরের প্রশ্ন, শালক সংশ্লেষ প্রক্রিয়ায় এক গ্রাম অণু গ্লুকোজে কত পরিমাণ শক্তি স্থিতিশক্তিরূপে আবদ্ধ থাকে? 686 কিলোক্যালোরি। অ্যান্সার হবে এখানে সি, 686 কিলোক্যালোরি। নেক্সট হচ্ছে, অর্নিথিন চক্র কোথায় সংগঠিত হয়? যকৃতে অর্নিথিন চক্র সংগঠিত হয়, যকৃৎ। অ্যান্সার হবে এখানে সি। নেক্সট প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিত কোন প্রাণীতে চক্ষুবিন্দু দেখা যায়? সাপে চক্ষুবিন্দু দেখা যায়। অ্যান্সার হবে এখানে, সরি প্রশ্নটার অ্যান্সার ভুল আছে, এখানে সাপ হবে না, চক্ষুবিন্দু। এখানে আর একটা প্রশ্ন হয় যেটা হচ্ছে পুঞ্জাকৃতি চক্ষু, যেটা হয় মাকড়সা, এখানে চক্ষুবিন্দু। প্রশ্নটার মধ্যে একটু কনফিউশন আছে, যাই হোক এখানে অ্যান্সার করা আছে সাপ। তোমাদের কনফিউশন থাকলে অবশ্যই একবার কমেন্ট সেকশনে জানাবে। পরের প্রশ্ন দেখো, অ্যামিবার কমন অঙ্গের নাম কী? অ্যামিবার কমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। অ্যান্সার হবে এখানে ডি, অ্যামিবার কমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। নেক্সট প্রশ্ন হচ্ছে, সোয়ান কোষ নিম্নলিখিত কোন অংশে দেখা যায়? সোয়ান কোষ নিম্নলিখিত অ্যাক্সনে দেখা যায়। অ্যান্সার হবে এখানে এ, হিমাচুড়িয়া রোগ হয় নিচের কোন পদার্থ মূত্রে থাকলে? হিমাচুড়িয়া রোগ হয় নিচের কোন পদার্থ মূত্রে থাকলে? রক্তে থাকলে। এখানে অ্যান্সার হবে বি, হিমিচুরিয়া রোগ হয় রক্তে, কোন পদার্থ থাকলে? রক্তে, এখানে রক্তে রক্ত মূত্রে থাকলে। অ্যান্সার হবে এখানে বি। নেক্সট হচ্ছে, বাস্তুতন্ত্রের বীজক হলো এখানে কোনটি? ব্যাকটেরিয়া। অ্যান্সার হবে সি, বাস্তুতন্ত্রের বীজক হচ্ছে ব্যাকটেরিয়া। অরিজিন অফ পিসিস বইটি কার লেখা? অরিজিন অফ পিসিস বইটি লেখা হচ্ছে ডারউইন। অ্যান্সার হবে সি। যকৃত নিচের কোন রেচন পদার্থ তো নির্গত করে সবকটি? এখানে বিলিরুবিন, বিলিভারডিন, লেসিথিন। এখানে চারটে অপশানই হবে, অ্যান্সার হবে ডি। প্লাসেন্টা নিঃসৃত প্রধান হরমোন কোনটি? এখানে FSH। অ্যান্সার হবে এ। সার্বিক দাতা কোন শ্রেণীর রক্তের মানুষকে বলে? এখানে অ্যান্সার হবে এ। নেক্সট প্রশ্ন হচ্ছে, পিটুইটারি হলো কি? পিটুইটারি হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। অ্যান্সার হবে এখানে এ।